আপনার মাল দালালরা কিনে নিচ্ছে, আপনাকে টাকা দিচ্ছে না চাষিদের। 2010 যখন আমরা ছিলাম না, কেন্দ্রীয় সরকার গাদা গাদা সারের দাম বাড়িয়ে দিয়েছিল। যে সারটার দাম ছিল 4000 টাকা টন, তাকে করে দিয়েছে প্রায় 17000 টাকা। আমরা এসে যখন দেখলাম, আমি নিজে মাল বাড়ি করে সরম শূন্য না, আবারও বাড়িয়েছে। আর বড় বড় কথা, এদের চিন্তিত করুন, কোন রকম সমর্থন দেবেন না। যারা সারের দাম বাড়ায়, যারা কেরোসিনের দাম বাড়ায়, যারা ডিজেলের দাম বাড়ায়, যারা কয়লার দাম বাড়ায়, যারা মানুষের ঘরে আনন্দ কেড়ে নেয়, নো কম্প্রোমাইজ। বাংলা একা লড়ছে না, বাংলার সাথে এসে লক্ষ কোটি মানুষ লড়ছে। আর আপনারা ওরা এলপিজি বলছে সাবসিডি দিই, সাবসিডিটা কার থেকে দেওয়া হয়? এখান থেকে তো ট্যাক্স তুলে জনগণের থেকে, বুঝে নিন ভালো করে। অনেকে বড় বড় কথা বলছে, কোথায় পাবো টাকা? তো আমাদের টাকা কাটছে কেন বাবা? সাবসিডি কোথা থেকে দেওয়া হয়? জনগণের টাকা থেকে দেওয়া হয়, কারো ব্যক্তিগত পকেট থেকে নয়। সে টাকাটা কি করে আসে? সার্ভিস ট্যাক্স, ইনকাম ট্যাক্স, কাস্টমস ট্যাক্স, ইম্পোস্টার ট্যাক্স, এই ট্যাক্সগুলো আপনারাও সকলে দেন, যে যেটার অধিকারী। সেই টাকাগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট একা নিয়ে চলে যায়, সেই টাকাগুলো থেকেই সাবসিডি দেওয়া হয় গরিব মানুষদের জন্য। তাই যতদিন বাঁচবো মানুষের স্বার্থে লড়াই করব, মা মাটি মানুষের জন্য লড়াই করব। আর আগামী 5 বছরের মধ্যে বাংলার মিথ্যা জমির জমির ভবিষ্যৎ করে দিয়ে যাব। আর যদি কেউ মনে করে আগে নিজেদের ভাত সামলান, তারপরে আমাদের ভাতের হাড়ি থেকে নজর দেবেন।